হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক অফ গাপ্পি কিপিং এর পক্ষ থেকে আবারও চলে আসলাম আমি আরিক। সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানে অনেক যারা নতুন বিগিনার আছে তাদের হচ্ছে কোয়েশ্চেন যে ভাই আমি কতদিন মানে আমি পানি রাখার কতদিন পর হচ্ছে মাছ ছাড়তে পারবো। মানে হচ্ছে আপনি যদি ট্যাঙ্কে বা বালতি গামলা ড্রামে যেখানেই হোক আপনি যদি পানি দিয়ে সেটা পূর্ণ করেন, সো ওইটা কতদিন রাখার পরে আপনি হচ্ছে সেখানে গাপ্পি মাছ দিতে পারবেন। কারণ আমরা জানি যে গাপ্পি মাছ হচ্ছে পুরাতন পানি পছন্দ করে। সো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, সো আমি একজন ছোট ভাইকে চিনি যে হচ্ছে মানে অনেকদিন আগে মাছ পালতো বাট পালা ছেড়ে দিছিল। সো রিসেন্টলি আবার শুরু করছে। সো তাকে মেসেজ দিলাম যে মাছের কি অবস্থা, মাছ কিনছে নাকি। সে বলল যে না, পানি সে সেট আপ দিছে বাট এক মাস মানে হলে সে হচ্ছে মাছ ছাড়বে, ঠিক আছে। সো আমি বললাম যে অ্যাকচুয়ালি পানি দেওয়ার 2 দিন পরও তো মাছ ছাড়া যায়। সো সে বলল যে না, পানি তো হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাইতে হবে, দেন সে হচ্ছে মাছ ছাড়বে। সো এই কনসেপ্টটা ভুল, যেটার কারণে হচ্ছে আমি ভিডিওটা বানাইতে বসলাম। যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যারা ইনডোরে ফিশ ফার্মিং করি, ঠিক আছে, মানে ইনডোরে তো হ্যাঁ ফিশ ফার্মিংও হয় বা আমরা ফিশ কিপিং যেটা বলা হবে সেটা করি প্ল্যান্টেড ট্যাঙ্ক বা যে কোনো ট্যাঙ্কে। সো ওইখানে আমাদের কনসেপ্টটা কি হয় যে আমরা যে মানে নেচারটা আছে সেটাকে আমরা আর্টিফিশিয়ালি আমাদের ঘরের মধ্যে এনে বন্দি করব, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা সুইটেবল পানি লাগবে মাছের জন্য যেটাতে কোনো ক্লোরিন থাকবে না বা আদার্স কোনো হেভি মেটেরিয়াল থাকবে না। ওই পানির মধ্যে মাছ রাখলে মাছ কী করবে, অবশ্যই ওয়েস্ট করবে বা স্টুল করবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যামোনিয়া বৃদ্ধি হবে, আর অ্যামোনিয়া হলে তো মাছ ওখানে টিকবে না, কারণ সে হচ্ছে মানে অ্যামোনিয়া হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে। সো তখন হচ্ছে গাপ্পির অসুবিধা হবে। সো তখন কী করতে হয়, তখন হচ্ছে একটা ফিল্টার অ্যাড করতে হয়। ফিল্টার অ্যাড করলে কী হবে, সেটা হচ্ছে ফিল্টারেশনের মাধ্যমে অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রেট, তারপর নাইট্রাইটে রূপান্তরিত করবে, আমি মানে ভুলে গেছি ক্রিয়াটা, তো যাই হোক মানে অ্যামোনিয়া রিডিউস করবে সেটা। আর এটার পিছনে যেটা হচ্ছে মেন হাত থাকবে সেটা হচ্ছে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার, যেটা হচ্ছে ফিল্টার মিডিয়ার মধ্যে গ্রো করবে। সো কনসেপ্টটা হচ্ছে এটাই যে আমি পানির মধ্যে সব পানি টানি ঠিক রেখে মাছ রাখবো আর ফিল্টারটা চালাই দিব, যেটার মধ্যে থাকবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, পানি সাইকেল হবে, এভাবে অ্যামোনিয়া রিডিউস হবে, যার কারণে হচ্ছে আমার মাছগুলো সব সুস্থ থাকবে এবং মরে যাওয়ার কোনো চান্স থাকবে না। সো কিন্তু এইখানে কথা হচ্ছে যে আমরা যে এই যে আউটডোর করতেছি উইদাউট ফিল্টারেশন, ঠিক আছে, এইখানে কিন্তু কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নাই। হ্যাঁ, এখানে কিন্তু কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নাই। কারণটা কি, কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে কোনো ফিল্টারও ইউজ করতেছি না, আর ফিল্টারের মধ্যে আমরা জানি যে ফিল্টার মিডিয়া থাকে, ঠিক আছে, যেটার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মায়। এইখানে আমরা কোনো ফিল্টার মিডিয়া তো দেই নেই। অনেকে কি করে এইসব ট্যাঙ্কে ওই যে ঝামা ইট সিরামিক রিং ফেলে দিয়ে রাখে, এরা দিয়েও কিন্তু ভাই কোনো লাভ নেই, কারণ একটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে, যে কত পার্সেন্ট যেন ফ্লো হইলে দেন হইতেছে ওইখানে ওই মিডিয়াতে হইতেছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মায়। সো আউটডোরে আমরা যদি উইদাউট ফিল্টার যতই চেষ্টা করি আমাদের কিন্তু পানিতে কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নাই। সো তাহলে কী হইলো, যদি আমি পানি দেই, সো আমার মেকশিওর করতে হবে যে পানিতে কোনো ক্লোরিন আর হেভি মেটেরিয়াল নাই। এটা মেকশিওর করার পরে 2 দিন হোক 3 দিন হোক, এটা যেমন ক্লোরিনটা বাতাস থেকে মানে বাতাসে উড়ে যাইতে 1 দিন সময় লাগে। সো এটা যখন আমি মেক শিওর করবো যে আমার পানিতে কোনো মানে আমার পানিটা সেফ, ঠিক আছে, তারপরের দিন থেকেই মাছ কিন্তু ছাড়া যাবে। কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে যে মাছ ছাড়া মাছ স্টুল করবে আর অ্যামোনিয়া স্পাইক হবে, এর জন্যে মাছ বুঝে এরা আমাদের ওয়াটার চেঞ্জ করতে হবে একবারে নিচ থেকে সাইফন দিয়ে, এই যে সাইফন দিয়ে একবারে নিচ থেকে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। যেমন এই যে আমি কালকে আগের দিন ওয়াটার চেঞ্জ দিছি, দেন কত নিচে পরিষ্কার দিয়ে জিওলাইট দিয়ে দিছি। সো এখন কিন্তু জিনিসটা অনেক পরিষ্কার নিচে একবার ফ্লোরটা, এই যে তাও দেখেন এই যে কতগুলো স্টুল আছে। সো নেক্সট দিন যখন আমি হচ্ছে এটা পরিষ্কার করব, তখন হচ্ছে এই যে সাইফন দিয়ে এই স্টুলগুলো হচ্ছে আমি
ফেলে দিব, তাহলে কি হবে, তাহলে আর অ্যামোনিয়া ইনক্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো কনসেপ্টটা হচ্ছে এইটাই, আমার এক্সপিরিয়েন্স এমনও হয়েছে যে আমি হচ্ছে এরকম ধরেন যে আমার মাছ হচ্ছে ওভারস্টক হয়ে গেছিলো, দিয়ে এক মানে পানিটা একদিন রেখে দেন মাছ ছাড়ছি, আল্লাহর রহমতে কিছু হয় নাই। ও আর হ্যাঁ, আর হচ্ছে আমরা তো আউটডোরে বা ইনডোরে যাই বলেন, আমরা তো প্ল্যান্টস অ্যাড করতেছি তাই না? তো প্ল্যান্টসের কিন্তু একটা মানে একটা প্রধান খাবার হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে? প্ল্যান্টস কিন্তু অ্যামোনিয়া হচ্ছে শোষণ করে। সো এইখানে হচ্ছে প্লাস পয়েন্ট আছে আমাদের, যেহেতু প্ল্যান্টস আছে, হাবিজাবি আছে, তারপর আমরা জিওলাইট দিচ্ছি, জিওলাইটটা হচ্ছে অ্যামোনিয়া রিডিউস করতেছে। সো এইখানে কোনো মাছ মারা যাওয়ার চান্স নেই। সো মেন কনসেপ্ট যেটার জন্য আমি ভিডিওটা বানাইলাম সেটা হচ্ছে যে অনেকে মানে বলে যে আউটডোরের যে ট্যাঙ্ক, ঠিক আছে, এইখানে অনেকদিন পানি রেখে দেন তাহলে আপনার সুবিধা কী হবে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মাবে। সো এই কনসেপ্টটা হচ্ছে ভুল, ঠিক আছে? কারণ এইখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া জন্মানোর কোনো লজিক নাই। সো আমরা তো সো তখন যদি আপনি এটা কাউকে বলেন, ঠিক আছে, যে জানে না বা এই কনসেপ্টে বিশ্বাসী, সে তখন বলবে যে তাহলে মাছ মরে না কেন? সো তখন হচ্ছে এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে আমরা যেন সাইফন করি, প্লান্টস দেওয়া, তারপর হচ্ছে এইরকম, আর ওভার ডেন্সিটি করবেন না, মানে ওভার স্টক যেটাকে বলে, যে আমার পানি আছে হচ্ছে 25 লিটার, আমি মাছ রেখে দিছি 100টা। সো এরকম ওভার স্টক করলে খুব তাড়াতাড়ি হয়তো বা আপনার 7 দিনে যে পরিমাণ স্টুল হইতো সেটা হচ্ছে 1 ঘন্টায় হয়ে যাবে বা 2 ঘন্টায় হয়ে যাবে, যার কারণে কি হবে, ধাপ ধাপ করে হচ্ছে অ্যামোনিয়া যেমন স্পাইক হবে তেমন কি হবে যে আপনার হচ্ছে যেহেতু মাছ বেশি, আপনার পানিতে যতটুকু ডিজলভ অক্সিজেন আছে সেটাও কিন্তু তারা তাড়াতাড়ি শোষণ করবে। সো এয়ারপাম্প টেয়ারপাম্প না দেওয়া থাকলে মাছগুলো সব মরে যাবে, ঠিক আছে? আর অ্যামোনিয়া স্পাইকের জন্যই যে মাছ খালে মরে এটা কিন্তু ভুল কথা, কারণ অ্যামোনিয়া স্পাইক হলে কি হয়, তখন হচ্ছে পানির অক্সিজেন লেভেল কমে যায়, তখন কী হয়, মাছ হচ্ছে শ্বাস নিতে পারে না ঠিকভাবে, অক্সিজেন পায় না সে, ঠিক আছে, তখন সে কিন্তু মারা যায়। আর আরেকটা কনসেপ্ট দিয়ে রাখি নতুনদের জন্য, অনেকে জানে কি জানে না, যে অনেকে আবার কি হয় যে ইউটিউব চ্যানেল বলেন বা গুগল বলেন বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা খালি জানে যে অ্যামোনিয়া স্পাইক হয়, অ্যামোনিয়া স্পাইক হয়। ধরেন যে এই দেখেন আমার মাছের স্টুল কিন্তু এই যে এখানে বেশি, কারণ আমি জানি যে তারা এইখানে বেশিরভাগ গ্যাদারিং করে এবং হচ্ছে যে এখানে বেশি থাকে। সো দেখেন এখানে আমি কিন্তু জিওলাইট বেশি দিয়ে রাখছি, 3-4টা দানা আমি ফেলে দিয়ে রাখছি যাতে স্টুল হইলো, এটা হচ্ছে রিয়াকশন করে দেন অক্সিজেন বৃদ্ধি করে এবং হচ্ছে অ্যামোনিয়াটা হচ্ছে আপনার নিষ্ক্রিয় করে ফেলে, ঠিক আছে? সো যদি কারো ধরেন যে স্টুলটা এক জায়গায় হয়, ঠিক আছে, সো অ্যামোনিয়া স্পাইক কিন্তু ওই এক জায়গাতেই হবে, ঠিক আছে? সো এই জায়গাতে যখন হবে অ্যামোনিয়াটা এই জায়গায় থাকবে, তখন কিন্তু মাছ দেখবেন যে এই কোণায় চলে যাবে। অনেকে আমি দেখছি ফেসবুকে ইয়া করে হেল্প পোস্টে যে ভাই আমার মাছ অন্য মানে এক কোণায় সব গ্যাদারিং করে কেন, আমার এত বড় ট্যাঙ্ক কিন্তু আমার মাছ খেলে এক কোণায় এসে বসে থাকে, কেন ভাই, কেন আপনার ওই ট্যাঙ্কের অনেকগুলো জায়গায় অ্যামোনিয়া স্পাইক হয়েছে? তো সো মাছেরও তো জীবনের মায়া আছে তাই না? সো ও যেখানে সুইটেবল মনে করবে, যেখানে অক্সিজেনটা বেশি, সো ওইখানে চলে আসবে, দেখবেন যে সবগুলো ট্যাঙ্কের মাছ গ্যাদারিং করে এক জায়গায় বাসতেছে, তখন বুঝবেন যে আপনার অ্যামোনিয়া স্পাইক হয়েছে। সেই ক্ষেত্রে কী করবেন, খুব তাড়াতাড়ি ওয়াটারটা চেঞ্জ করে দিবেন, যদি অক্সিজেন থাকে ট্যাঙ্কে অক্সিজেন দিবেন, ঠিক আছে, পানিটা তাড়াতাড়ি চেঞ্জ করবেন, এটাতে কিন্তু অনেক অংশে অ্যামোনিয়া কমে আনা সম্ভব। আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে পুকুর বা নদীতে খেয়াল করবেন যে ওই যে অনেকে মরা গরু টরু ফেলে, তো অনেক কিছু ফেলে যেগুলো হইতেছে পচে যায়, ঠিক আছে, পচে যায়, পানি কালো দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওই পুকুরে কিন্তু মাছ ঠিকই বাঁচে, কিন্তু কি হয়, মাছ কিন্তু ওই পুকুরের ওই সাইডে আসে না, ঠিক আছে, যেখানে জিনিসটা মরে পচে গেছে ওর কিন্তু ধারের কাছেও আসে না, কারণ জানে যে ওই জায়গাটা আমার জন্য ক্ষতিকর, কোনো অক্সিজেন নেই, ওই পানিটা দূষিত। সো মাছকে ওই থাকে যেই জায়গাটা ওর জন্য সেফ, যতটুকু ওই জিনিসটা পৌঁছায় নেই সবগুলো মাছ কিন্তু ওইখানে যেয়ে গ্যাদার করে। সো এইটা খেয়াল রাখবেন। তো অ্যামোনিয়া নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে, ফিল্টার দিয়ে পালেন, অক্সিজেন দিয়ে পালেন, এটা কিছু না, বাট আপনার ওয়াটার চেঞ্জটা রেগুলার করতে হবে, আপনার খালি খেয়াল রাখতে হবে যে আপনার স্টুলের পরিমাণ নিচে কেমন হয়েছে, ঠিক আছে, যদি চোখে ভালোভাবে দেখা যায় যে কালো কালো, এটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব ট্যাঙ্কের পানিটা সাইফন দিয়ে চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনি যদি, আমি ফার্স্টের দিকে একটা ভুল করতাম, ঠিক আছে, এটা মারাত্মক ভুল, মানে যেটা করে কোনো লাভ নেই, ভুলটা হচ্ছে লস আছে, সেটা হচ্ছে আমি মগ দিয়ে
জাস্ট হচ্ছে এই উপরের লেয়ারের পানিটা হইতেছে ফেলে দিতাম। সো এই উপরের লেয়ারের পানি কিন্তু আমার ফেলে লাভ নেই, কারণ উপরের লেয়ারের পানিটা হচ্ছে সবচেয়ে ভালো পানি। বাট এই যে নিচের লেয়ারের এটা জমতে জমতে ধরেন যে ছয় মাস যদি আমি এইভাবে করি, ঠিক আছে, আমার নিচে খালি লেয়ার জমতেছে আর আমি খালি উপর থেকে খালি পানি চেঞ্জ করতেছি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সো ওই ভবিষ্যতে অ্যামোনিয়া স্পাইক টেক হইলে মাছ কিন্তু একবারে শেষ। আর হচ্ছে অ্যামোনিয়া স্পাইক হয় সবচেয়ে বেশি বালতিতে, কারণ গামলায় তো অন্য কোনা মানে অনেকগুলো কোনা আছে মাছ যে বসে থাকতে পারে, বাট বালতিতে কিন্তু এই যে মাছখানে যদি অ্যামোনিয়া স্পাইক হয় তাহলে কিন্তু মানে বেশি জায়গা পাবে না কোনো কোনার জন্য, যেটা হইতেছে মানে মাছের জন্য মাছ মরার চান্স বেশি। আমার বালতি দিয়ে অনেক মাছ মরছে। সো আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে আবার বালতি দিয়ে, ঠিক আছে, হয়তো বা সাত দিন দশটা মাছ যদি রাখেন প্রতি সপ্তাহে একবার করে যদি আপনি সাইফন দিয়ে ওয়াটার চেঞ্জ দেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, ঘাবড়ানোর কিছু নেই। সো অ্যামোনিয়া নিয়ে ভিডিও এইটুকুই, মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কথাটাও বললাম। সো এইটুকুই, এটা যদি আপনারা গুগলে আর একটু রিসার্চ করেন না এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আমি জাস্ট হচ্ছে কনসেপ্টটা বললাম যে অনেকের মধ্যে মিসকনসেপ্ট থাকে যে আমার আউটডোর ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, হয়তো বা আমি পানি যদি বেশি দিন রেখে দেই আমার হচ্ছে যে আমি পানি যদি বেশি দিন রেখে দেই তাহলে হচ্ছে আমার ব্যাকটেরিয়া বেশি হবে, মাছ মরার চান্স কম হবে। সো ব্যাকটেরিয়া মেনলি কিন্তু ওই অ্যামোনিয়াটাই হচ্ছে আপনার ইয়া করে রিডিউস করা ফিল্টারের, আর হচ্ছে আমরা যে ট্যাঙ্কে ফিল্টার দিই হফ ফিল্টার বলেন বা যে কোনো ফিল্টার, ওইখানে কিন্তু দুই ধরনের ফিল্টারেশন হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ফিল্টারেশন আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টারেশন। সো মেকানিক্যাল ফিল্টারেশন কিন্তু স্টুলগুলো টেনে ওইগুলো হচ্ছে ফিল্টারের মধ্যে আটকা রাখে, যার কারণে নিচের সারফেসটি ক্লিন থাকে। আর হচ্ছে বায়োলজিক্যাল যে ফিল্টারেশন আছে সেটা তো ব্যাকটেরিয়া গ্রো করে কিন্তু ওই অ্যামোনিয়াটাই হচ্ছে আপনার রিডিউস করে। সো আজকের ভিডিওটা এইটুকুই, হয়তো বা গুছায় বলতে পারি নাই, ঠিক আছে, কারণ আজকে আমার জন্য একটা দুঃখের দিন, মানে এত দুঃখ আমি কই রাখবো, এরকম একটা দুঃখের দিন যে আমার ট্যাঙ্কের যে আমার তিনটা নিয়ম ছিল এটা গায়েব হয়ে গেছে। এখন আমি কালকে আমি একদিন মানে কালকে বৃষ্টি হয়েছে প্রচুর, আমি খাবার দিতে পারি নাই, এখন হয়তো বা পানি উপচায় লাফ মেরে তারা চলে গেছে তিনজনই, বা হয়তো তিনজন মারা গেছে শামুক খেয়ে ফেলছে। এখন আমি ভাবতেছি যে এটা অ্যাকচুয়াল কী হয়েছে, কারণ এই এইভাবে ঢাকা ছিল ট্যাঙ্কটা, ওইটুক দিয়ে তো লাভ দেওয়ার কথা না। মানে আমার তিনটা বেস্ট মাছ, মানে আমার জীবনের সবচেয়ে ভালো যেটা পছন্দ না, আমার এই ছাদে সবচেয়ে পছন্দের তিনটা মাছ গায়েব হয়ে গেছে। সো এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।